কীভাবে কলকাতা ন্যাটরাস দলে লিথন দাস জায়গা পাবে অবশ্যই আপনাদেরকে জানাবো এছাড়াও লিটন দাস কিন্তু বাংলাদেশে ফিরে যেতে হবে কবে বা ফিরে যাবে সেটাও আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে আপনিও যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি লিথন দাসের ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু লিটন দাসের জন্য অবশ্যই এটা খারাপ খবর হতে চলেছে এবং লিটন দাসের জন্য না লিথন দাসের ফ্যানদের জন্যেই খাবার খর খারাপ খবর হতে চলেছে এটাই আপনাদেরকে জানাতে চলেছি এই ভিডিওই এই আইপিএলে যুক্ত হয়ে যান ভারতের মোস্ট ট্রাস্টে পেলে একটি সাইডে যেখানে অটো ডিপোজিট এবং অটো উইড্রন আছে এছাড়াও আইপিএল দু হাজার জন্য ভাই আপনারা একশো পার্সেন্ট বোনাস এছাড়াও কিন্তু প্রত্যেক ডিপোজিটে কিন্তু ভাই দশ পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এছাড়াও সবচেয়ে বড় কথা আইপিএল দু হাজার জন্য ফুল কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন তো নিচে কমেন্টে পিন আছে তো সেখান থেকে আপনারা সাইন আপ করুন লিটন দাসের চান্সই নেই বললে চলে তার কারণ তিনি সাত থেকে আটটা ম্যাচ খেলবে এবং সাত থেকে আটটা ম্যাচের জন্য যদি কলকাতা রাইডার্সের কোনো গুড়বাদ বা জেসন রয়কে বসিয়ে যদি একে নেওয়া হয় তাহলে কিন্তু সে যদি কোনো ম্যাচে বা তিন চারটে ম্যাচে ভালো খেলে দিল হঠাৎ করে দেশে ফিরে যাবে তখন কিন্তু টিম কম্বিনেশনে অর্থাৎ পেলিং ইলেভেনে আবারও গড়বড় হয়ে যাবে তাই জন্য কলকাতা নাইট আর আরও এক্সট্রা প্লেয়ার অর্থাৎ রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ওপেনারে যদি আপনারা রাখেন ওপেনার ব্যাক প্লেয়ার হিসেবে কিন্তু কিনে রেখেছে জেসন রয়কে এই কারণেই কিন্তু সব কিছু ভেবেছে লিটন দাসকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে খেলানো খুবই অসম্ভব ব্যাপার